আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত এই অনুষ্ঠানের জন্য। আসলে এখানে কিছু বলতে হবে এরকম কোন প্রিপারেশন আমার ছিল না, যেরকম ক্লাসে যখন যাই তখন যদি কোনো প্রিপারেশন না দিয়ে গল্প বলি। তা আজকে যেরকম শাহরিয়ার স্যারের একটু দেরি হবে, অতএব আশিক তুমি যে বলো এটাই এখানে এসে শুনলাম। তা এখন আপনাদের এই অনুষ্ঠানে আমি বিশেষ অতিথি এবং প্রধান অতিথিকে মঞ্চে আহ্বান করছি, আপনারা আসেন। আর আমাদের এই অনুষ্ঠানটা শুরু করার জন্য আমি স্যারের কাছে বিনীত প্রার্থনা করছি। আপনারা এই 30 ব্যাচ যারা তাদের 4 বছরের একটা জার্নি কমপ্লিট করলেন এবং এখানে বসে আপনারা সেলিব্রেট করছেন যে আপনাদের পড়ালেখা শেষ, কথাটা কতটা সত্যি আর কি দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে যে কিছু স্টুডেন্টের এখনো অনেক কোর্স বাকি আছে, আশা করি আমরা খুব দ্রুত ছাড়বো না। যারা বের হয়ে যাচ্ছেন তাদের জন্য আমি কিছু বলতে যাচ্ছি যে অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট আমাদের অনেক জিনিস একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়, সব কিছু পজিটিভলি নেওয়া, কারণ জব ফিল্ডে যাব কয়েকদিন পরে, সব কিছু পজিটিভলি নিতে হবে। যেমন খেয়াল করেন শাহরিয়ার মঞ্জু স্যার আসে নাই, আমাকে বলতে বলা হইলো, ব্যাপারটাকে আমি পজিটিভলি নিলাম যে আমি একটা ইম্পর্টেন্ট পার্সন, এই জন্য স্যারকে থ্যাংক ইউ। কিন্তু স্যার আবার অন্যভাবে, স্যার তো একজন কম্পিউটার সায়েন্টিস্ট, উনি অন্যভাবে চিন্তা করবেন। উনি চিন্তা করবেন যে দেখো কাজের বিনিময়ে খাদ্য, কথার বিনিময়ে খাদ্য, ঠিক সেরকম এতদিন আমি কথা বলে খাবার পাইছি, তোমরা সামনে বসে খাবার পাইছো, আজকে তুমি একটু বলে দেখো কেমন লাগে। মানে আসলে কম্পিউটার সায়েন্টিস্টরা একটু ভিন্নভাবেই চিন্তা করে। মানে আপনাদের ক্ষেত্রে বলবো, যারা জবে যাবেন তাদের দুইটা জিনিস খুব বেশি প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা ভালো চাকরির জন্য একটা ভালো লবি দরকার, কারণ আমাদেরকে বিভিন্ন চাচা মামার প্রয়োজন হবে চাকরির জন্য। সো আপনারা আপনাদের ভালো করে চিনেন কার লবি ভালো, তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন, ওকে। আর যদি পসিবল হয় ম্যারি হিম। সো আপনার নলেজ আছে, তার লবি আছে, সুন্দর কম্বিনেশন, ওকে। সো ভালো একটা চাকরি পাওয়ার পসিবিলিটিস আছে। আর মানে কতগুলো জিনিস আছে যেগুলো ফ্যাক্টর না, সেই জিনিসগুলোকে চিন্তা করতে হবে অন্যভাবেই আর কি। আর যেটা বলতে চাচ্ছি সেটা মুখে না বলে ভাবে প্রকাশ করা আর কি। আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমার মেয়ের বয়স মাত্র 2 বছর, সে ট্যাব ইউজ করতে পারে, সে ইউটিউবে যখন ভিডিও দেখে যখন অ্যাডভার্টাইজ আসে সে সেটাকে স্কিপ করতে পারে। আর একটা এক্সাম্পল হচ্ছে আমার নানি, মাই গ্র্যান্ড মাদার, তার বয়স হচ্ছে 80 বছর, তার সাথে কথা বলার জন্য আমি তাকে একটা মোবাইল ফোন গিফট করছিলাম, তা সে বলে আমি এটা ইউজ করতে পারি না। বলছে কোনো সমস্যা নেই, আমরা ফোন করব, আমরা কথা বলবো, তুমি শুধু এটা যখন আওয়াজ করবে তখন সবুজ বাটনটাতে ক্লিক করবা, তারপরে তুমি কথা বলবা, যে কথা বলবে সেই রেখে দিবে, তোমার এটা চিন্তা করার দরকার নেই, ওকে ফাইন। জাস্ট 1 মাস পরে তার মোবাইল থেকে আমার মোবাইলে মিস কল আসছে, তা আমি কল ব্যাক করলাম, তখন বললাম যে নানি কি হইলো, কে ফোন করলো? বলে আমি ফোন করছি। তো ফোন করতে পারো তুমি? বল না আমি মিস কল দিয়েছি, আমার পয়সা কাটো যাবে। 80 ইয়ার্সের একজন বৃদ্ধ মহিলা আর 2 বছরের মহিলা, দে আর ইকুইপড উইথ টেকনোলজি। সো 2 বছরের মেয়ে আর 80 বছরের বৃদ্ধ মহিলা, তারা
টেকনোলজির সাথে ওরিয়েন্টেড, অতএব আপনাদের জন্য একটু সমস্যা হবে, কারণ টেকনোলজির সাথে জেন্ডার কোনো ফ্যাক্টর না। সো দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। আর সেকেন্ড থিং হচ্ছে পজিটিভলি সব কিছু নেওয়া আর কথাটাকে ভিন্নভাবে বলা। যেমন আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন আমাকে বাজারে পাঠাইতো, তা আমি যখন ওখান থেকে দুই এক পয়সা সরাইতাম, এটা ধরা খেয়ে যেতাম। তারপরে আফটার কম্পিউটার সায়েন্স পড়ার পরে এখন আমি খুব ভালো করে ক্যালকুলেশন করতে পারি, আগে যে টাকাটা সরাইতে হবে সেটা আগে সরাই ফেলতাম, তারপরে বাজার করতাম, পরে আর ধরা খাইতাম। সো দ্যাট ইজ দ্য মেইন ইস্যু, যে আপনারা একটু ক্যালকুলেটিভ লাইফ লিড করবেন। এই যে কথাটা আমি বললাম, এটা আমি একটা মেসেজ দিলাম আমার ডিন স্যারকে, যে আপনি আমাকে পারচেজ কমিটিতে রাখেন না। আমাদের থিঙ্কিংটা এই পর্যায়ে হওয়া উচিত। সো সবাইকে শুভকামনা সামনের ভবিষ্যতের জন্য। এই পর্যায়ে আমি আমাদের কোঅর্ডিনেটর স্যার মনিরুল হাসান তোমাকে বলবো কিছু বলার জন্য। শুরুর যে কথাটা ছিল সেটার সাথে আমি একমত না। উনি যে বললেন যে শাহরিয়ার স্যারের বদলে ওনাকে কথা বলতে বললাম, তাছাড়া উনি কথা বলতেন না, জিনিসটা ঠিক এরকম না আর কি। ওনাকে আগেই বলা ছিল পরিষ্কার ভাবে যে স্যার যদি না আসেন তাহলে শাহরিয়ার স্যারের বদলে আপনি কথা বলবেন, আর যদি আসেন তাহলে আপনি নিজের জায়গাতেই কথা বলবেন। ডিপার্টমেন্টের খুব ইম্পর্টেন্ট কেউ আর কি, আলাদা করে শাহরিয়ার স্যারের জায়গা নিয়ে ইম্পর্টেন্স দেখানোর কিছু নাই। আর আরেকটা জায়গায় আমি একমত হতে পারি নাই, সেটা হচ্ছে যে ওনার মামা চাচা বিয়ে করার সাজেশনটার ব্যাপারে, এটা একটু ভয়াবহ আর কি। মোটামুটি বললো যে এখানে 8 জনের মতো কোর্স কমপ্লিশন হবে, তাও ইন্টার্নশিপটা বাকি থাকে, ঠিক আছে। আর বাকি যারা 30 জন এখানে আসো তারা আরো কয়েকদিন থাকবে, কিন্তু আরেকটা কোর্স কমপ্লিশন সেরেমনি করতে যাবো না, এটা 30তম ব্যাচের কোর্স কমপ্লিশন সেরেমনি এটাই থাকবো, সেটা না হয় আরো 3 বছর পরে সেসব সমস্যা। জিনিসটা বেশ সিরিয়াস আর কি, মানে আমি গুনে দেখলাম আমাদের ডেটাবেজ অ্যাক্সেস করে দেখলাম যে 30th batch 20120 সেই আইডিতে আমার স্টুডেন্ট আছে 90 জন। তো 90 জনে যে 30 ব্যাচের সাথে ভর্তি হয়েছে ঠিক সেটা না আর কি, সিএসইতে এর মধ্যে একজন প্রবি আছে ত্রিপুলি থেকে ট্রান্সফার করা, তাও 89 জন তো ছিল, 3টা সেকশন খুলেছিলাম সেই সময়। তখন কেবল আমাদের ছাত্র আসার ধরাটা শুরু হলো যে এখান থেকে আমরা অনেক অনেক বিশেষ স্টুডেন্ট পাচ্ছি, আর এখন তো খুবই বিশ্রী অবস্থা এত বিশেষ স্টুডেন্ট। তা এই যে 30th batch জয়েন করব আর এখন যে অবস্থায় আছে, 90 জনের মধ্যে আমি দেখলাম চেয়ারম্যান স্যার একটা প্রোবেশনে কারা পড়ে সেটা একটা লিস্ট জেনারেট করা দেয়, তো 30তম ব্যাচে প্রোবেশনে পড়ে এমন স্টুডেন্টের সংখ্যা কারো ধারণা আছে কতজন হতে পারে? 44 জন, অর্ধেকের থেকে একটু কম, আসলে না অর্ধেকের সমানই হবে, আমার তো 89 জন স্টুডেন্ট হতে হবে। এই 44 জন স্টুডেন্ট প্রোবেশনে পড়ছে, এটা একটা ভয়াবহ ব্যাপার, মানে তাদের সিজিপিএ 2.5 এর নিচে, এইটা একটু চিন্তা করে দেখার ব্যাপার আছে। তবে সুখবর যেটা সেটা হচ্ছে তাদের অনেকে এখানে নাই, এটা এত জরুরি না বলি, মানে কোনো কারণে ড্রপ আউট বা হয়তো প্রোবেশনে পড়ে এমন জেনুইন কেস ওখানে আছে 5টা কিছু আর বাকি ড্রপ আউট। আর এটা বোঝা হচ্ছে আসলে 90 জন স্টুডেন্ট আসলো, আর এখানে আমি যখন অ্যাপ্লিকেশনটা পেলাম তার লিস্টে 8 জন মতো, বাকি বিষয়ে আমার এখানে নাই, তো কোনো কারণে ড্রপ আউট রেট এত বেশি কেন সেটা দেখার দরকার আছে। যাক, এগুলো কোনো এই দিনে এরকম কথা বলতে চাই না, যেটা
বলা জরুরি 13 ব্যাচ সম্পর্কে, সেটা হচ্ছে যে আমি এর আগে যখন সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ছিলাম আর তারপর যখন ব্যাক করলাম, এই বিলে যতগুলো ব্যাচ পেয়েছি তার মধ্যে আমি দুইটা ব্যাচের কথা মনে করতে পারবো। এক হচ্ছে ফোর্থ ব্যাচ যেটা ছিল, তারা খুবই অ্যাক্টিভ ছিল, সারাক্ষণ গান বাজনার মধ্যে থাকতো, বিভিন্ন ইভেন্টে থাকতো। তো তারপরে এই এতদিন পরে আরেকটা ব্যাচে দেখলাম যারা অনেক বেশি অ্যাক্টিভ, প্রচুর প্রোগ্রামে বলা, তার থেকে বড় কথা নিজেদের ব্যাচ সিস্টেমটা, এই একটা অদ্ভুত জিনিস আমাকে চিনাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেটা আমি চিনি না আর কি, ব্যাচ বলে আবার কি ফ্যাক্ট, যেটা যে ওদের মধ্যে খুব অল্প স্টুডেন্টই এখন শেষ করতে পারছে, বাকি অনেকে বাকি থাকবে, সবাই যে একসাথে কোর্স নিতে পারছে সেটা না, কিন্তু ঘুরতে যাবে কোথাও কোনো একটা ইভেন্ট করবে সেখানে তারা আবার সবাই একসাথে, এই জিনিসটা যে দেখাতে পারছে সেটা একটা অনেক বড় কিছু। এটা অন্যদের এখান থেকে কিছু শেখার আছে আর কি, যে কোনো একটা কিছু করতে পারবো আমরা একসাথে। মানে এটা এটা যে কত বড় জিনিস হতে পারে সেটা আমারও ধারণা ছিল না, যে তারা চিন্তা করলো ইন্ডিয়া ট্যুরে যাবে, যেটা সাউথ ইস্টের কম ডিপার্টমেন্টই ওভারসিজ ট্যুরে গিয়েছে, প্লাস এখন তো আরও নিয়ম কানুনের কড়াকড়ির কারণে জিনিসটা অনেক ডিফিকাল্ট, এর মধ্যে তারা যে সাহস করে বললো ইন্ডিয়া ট্যুরে যাবে, শেষ পর্যন্ত গিয়ে দেখালো, এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। টিচার অন্য ব্যাচে পারবে না সেটা না, কিন্তু এই ইউনিটিটা দেখাতে হবে যেটা অন্যদের মধ্যে আমি দেখছি না, এটা থাকলে পারে খুবই ভালো। কারণ যখন তোমরা পাশ করে দেবো তোমাদের মধ্যে থেকে অন্য কেউ হয়তো কানেকশনের থ্রুতে বা ভালো চিনে সেই থ্রুতে অন্যদেরকে টেনে তুলতে পারবে, তো আর ফ্রেন্ডশিপ একটা বড় ব্যাপার যদি এটা রাখতে পারো সারা জীবনের জন্য। আজকে 13th ব্যাচ যারা শেষ করতে পারছো তাদের জন্য শুভকামনা, যারা শেষ করতে পারছো না তাদের জন্য আরও বেশি শুভকামনা, সবাই খুব ভালো পজিশনে যাও। কম্পিউটার সায়েন্স একটা চমৎকার একটা সাবজেক্ট, এটা নিয়ে পড়াশোনা করছো সেটার জন্য অভিনন্দন, শেষ করতে পারাটা আরও বড় অভিনন্দন। সবাইকে থ্যাংক ইউ সাউথ ইস্টকে চুজ করার জন্য আর এখান থেকে ভালো মতো বের হতে পারার জন্য। আমার পালা শেষ, আমি শাহরিয়ার মঞ্জু স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করি। সবাইকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, এবং দিন স্যারকে ধন্যবাদ তিনি এত ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন। আর আসলে আমার তো সবার বুদ্ধি একটু বেশি, আমি তো আমার স্যারকে আজকে সকালে মেসেজ দিলাম যে আশিক স্যারের স্পিচটা হইলে আমাকে খবর দিন যাতে আমার স্পিচ দিতে না হয়, কারণ বললাম তাকে আসতে, তারপর যদি আমি এসে দিতে যদি স্পিচটা না দিতে পারে সমস্যা, তো তারাও ওভাবে ডিলে করে যাচ্ছে আর কি, মানে যাতে আমাকে স্পিচটা দিতে পারে। এখন আসলে হ্যাঁ, আপনাদের 13th ব্যাচটা খুবই অ্যাক্টিভ একটা ব্যাচ, আপনাদের অনেক ভলান্টিয়ার আছে, এবং আমি আসলে খুব কম স্টুডেন্টকেই চেহারায় চিনি, তবে আপনাদের অনেকেই চিনি দেখে বোঝা যাচ্ছে আর কি। অনেকে আমার কোর্সে প্লাস পাইছেন, কেউ বাচ্চা বয়সে কেউ বুড়া বয়সে, তো কাজে এখন আপনারা চলে গেলে আমাদের অনেক অ্যাক্টিভ ভলান্টিয়ার হারবো, এটা যেমন ঠিক, তো তখন একটা গল্প মনে করতেছে কি, আমার খুব প্রিয় একজন শিক্ষক, তো আপনাকে ধারণা করতে পারবেন, তো উনি সমস্যা ফেস করছেন যে ওনার ইউনিভার্সিটির কন্টেস্ট টিমগুলো খুব দুর্বল হয়ে যাচ্ছে। তো উনি আমাকে বললেন, সুমিত টিমগুলো তো দুর্বল হয়ে যাচ্ছে, একটা কন্টেস্টেন্ট আছে যার অবস্থা বেশি ভালো না, ফেল করাই দিব না। আমি বললাম স্যার করাই দেন, স্যার কী করছে জানি না আর কি। তো এখন আপনাদের অনেকেরই তোমার স্যারের কোর্স আছে, স্যার এখনও কোশ্চেন করে নাই মনে হয়, তো মেসেজ ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট, তবে আমি এই ইভেন্টটা সবসময় এড়াই চলতাম আর কি, তো এটা আপনাদের ইম্পর্টেন্ট, মানে এখন আপনারা বুঝতে পারবেন যে কে কত বড় ফ্রেন্ড, অনেকের প্রতি হয়তো কোনো ফিলিংস ছিল না, এখন জন্ম হবে আর কি, হারাই যাচ্ছে, ঠিক আছে, কাজে এটা খুব ইম্পর্টেন্ট সময়, এবং আজকের দিনটা আপনারা সাকসেসফুলি এনজয় করেন, এটা আমি চাই। আর আশিক স্যার যে উপদেশগুলো দিছে
আমি আসলে লাইফে একটাই ঘটকালি সেমি ঘটকালি করছি, সেটা হলো আশিক স্যার আর রোসানা ম্যাডাম। ওইখানে আসলে ওরকম কোনো ইস্যু ছিল বলে মনে পড়ে না, কাজে স্যার আসলে নিজে যা করেন নাই আপনাদের তা বলে বিপথে চালিত স্বামী নাচ ফাঁক আসেন। আচ্ছা, টিকটকে দেখলাম যে আপনাদের একটা নাচ দেখলাম আর কি, ছবি আর কি, তো এটা খুবই ভালো আর কি, বিশেষ করে স্বামী মাসমুসের জন্য খুবই জরুরি, কারণ সে তো আসলে অভিনয় যেতে চায় বা হলিউড টলিউড বলিউড টলিউড যেতে চায় মনে হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। Thank you, sir. Now I would like to request our chief guest, Professor Syed Fakhrul Hasan, Dean, School of Science and Engineering, to have his valuable speech to us. Thank you, sir. বাজারে যেতেন, কিছু উনিশ বিশ করতেন, এতে কোনো অসুবিধা নেই, বাবার টাকা দিত। কিন্তু কায়দা কানুন কিন্তু অন্যরকমও আছে। আমার এক ভাইয়ের ছেলে, যার বয়স আমার ডাবল, কাতাতো ভাইয়ের ছেলে, এই এআই বিল্ডিংটি এবং ওই দিকে সকল বিল্ডিংয়ের মালিক হচ্ছে ওনারা। তো উনি যখন মিডল এইজে আমাদের আরো আরো অল্প শাহরিয়ারের বয়সের সময় মনে হয় ওইরকম সময়ে ওনাদের মেসের মতো কয়েকজন থাকতেন, আর একটা বুয়া থাকতো, বুয়া নাসের একটা ছেলে থাকতো, ওকে দিয়ে বাজারে পাঠানো হতো। সে বাজার থেকে আসার সময় কিছু আশিক সাহেবের সংস্পর্শে আসছিল কিনা আমি জানি না, কিছু উনিশ বিশ করতো, ও কিন্তু ধরতে পারতাম আমাদের রাস্তার কথা বললাম, উনি এটা ধরতে পারতেন। তো উনি যখন বুঝতে পারেন তখন শুধু বলতেন, তরকারি টরকারি মাছ টাছ আনছস বলে, হ্যাঁ এনেছি, দে কত টাকা বাকি আছে দিয়ে দিই। ও কিছু পয়সা পকেটে থাকে, বাকিটা ওনার হাতে দিয়ে দিত। তিনি আমাকে বলেছিলেন যে চাচা বয়স কিন্তু আমার বড়, আমি যদি তাকে বলতাম বেটা তুই হিসাব দে, লাউয়ের দাম এত, কচুর দাম এত, এইসব কিছু হিসাব দিই, একটা চুপ ফুল হতো, তারপর কত আছে সে দিত পারত। কিন্তু সে তখন বুঝে ফেলতো যে বাইরে বাসায় গেলেই তো হিসাব চাইবে, কাউকে দিয়ে লেখাতো লাউয়ের দাম 32 টাকা, হ্যাঁ সিমের দাম এত টাকা, তখন দেখা যাচ্ছে তো 100% মিলিয়ে ফেলছে ওখানে, তাকে আর পয়সা খোঁজার কোনো সুযোগ নেই। তো আমাদের উপরে যদি বলি যা আছে দিয়ে দেন আপনার, কিন্তু দিয়ে দিতে হবে, ওরকম পরীক্ষা বলে স্যার কী লিখছে না লিখছে দেখা দরকার নেই, ফলটা ভালো করে দিয়ে দেন। আর্থিকভাবে যদি যে ছাত্রছাত্রীদেরকে ভালো জেনে আপনার যদি অন্তরে তাদের মায়া জন্ম থাকে, আন্দাজি মার্ক দিলে আমি কিছু মানি করবো না। মুশকিলটা এরকম, যখন সামনে দেখি কিছু শ্রোতা কথায় কথায় হাততালি দেয়, আবার সামনে এরকম যে জিনিস আছে আওয়াজটা বড় হয়, আমার বলাটা শুনতে না, এই মেশিনের ভিতর দিয়ে গেলে হয়তো একটু ভালো লাগে,
তখন আমার কিন্তু থামতে ইচ্ছা হবে না, অনবরত নন স্টপ। আরেকটা জিনিসের প্রতি আমি বেশি আকৃষ্ট হলাম, ঘটকালি ঘটক পাখি ভাই একজন আছে পত্রিকায় দেখি, এখন ঘটক কম্পিউটার ভাই একজন হয়ে গেছে। আমাদের এলাকায় এরকম ঘটক ছিল, তবে এটা ঠিক আমি ঘটককে ঘটকালি করতে দিই নাই। জীবনে প্রথম আওয়াজ আসছে সঙ্গে সঙ্গে হা করে ফেলছি। কেন করেছি জানো? আমি আমার বড় বোন আমাকে বলে তুই যা মেয়েটাকে দেখ। আমি দেখো আমার যে বয়স, কালো হোক লাল হোক যে কোনো একটা দেখে আমার পছন্দ হয়ে যাবে। আমার দেখার কথা তুমি তোমরা এটা করো না, তোমরা এখন মডার্ন এডুকেটেড, তোমরা নিজেরা দেখে যাচাই করার চেষ্টা করো। আর এখানে বুগাস আশিক সাহেবের মতো টাকা তো এদেশে দিয়ে করার লোক কিন্তু অভাব নাই, আর তোমার সঙ্গে চাকরিজীবী হবে কিন্তু। ওই যে ঘটক বাবু, ঘটক সাহেব, ওনার একটা গোপন কথা ছিল, সেটা হচ্ছে উনি শতাধিক কাপুলকে বিয়ে দিয়েছেন, আর প্রশ্নগুলো করবেন শেষ নাই। তোমরা যে হাততালি দিয়েছ, হ্যাঁ হাততালি দিয়ে তো মিষ্টি টিষ্টি খাওয়াইতে হয়, ওই পাখি ভাইরা কিন্তু বুড়া বয়সে বিয়ে করে। আমি ঘটকালি দায়িত্ব নিতে রাজি আছি, কিন্তু স্যার এসে বলে স্যার আমি গ্রিন সিগন্যাল দিলাম। সবকিছু লাল দাম থাকে, সেজন্য কোনো কিছু করা যায় না। তবে আমার মনে হয় না আমার যে অবস্থা কখন আপনাকে করে বসে বলা মুশকিল, কিন্তু তো এটা করবো তো অন্তর থেকে, আপনি আমাকে অন্তর থেকে গালাগালি দিবেন না। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, সবই একটু অবাক অবাক মনে হচ্ছে, 13 বেস আবার নাকি ইন্টার্নশিপ বাকি, আবার নাকি কোর্স বাকি, আবার নাকি এই অমুক স্যার একটু বেশি নাম্বার দিবে, তমুক স্যার একটু বেশি নাম্বার দিবে। এটা আমি যখন একটু ছোটো ছিলাম শুনলাম যে অমুক বাড়িতে জিয়াফত হবে, জিয়াফত বুঝো গণ খাওয়া দাওয়া, এবং সাধারণত হয় কেউ মারা গেলে পরে না 40 দিন আমরা এই সমস্ত বলি, ওইরকম সময়কে জিয়াফত হয়, আত্মীয়স্বজন সবাইকে খাওয়ানো হয়। আমি তোমাদের এই অনুষ্ঠানটা দেখে আমার সেই জিয়াফতের কথা মনে হচ্ছে যে ওরা মরবার আগেই বলছে মরে যাচ্ছে, আমরা আপনাদের ছেড়ে যাচ্ছি। তো দয়া করে আরও কিছুদিন থাকো, প্রোগ্রাম আর করবেন আশিক সাহেব বলছে, যদি প্রোগ্রাম ছোটোখাটো করে ফেলতে পারো অসুবিধা নেই। কিন্তু আসল কথা হলো তোমরা চলে যাচ্ছ ওই জিনিসটা মানতে চাই না। কেন মানতে চাই না? তোমরা এই যে সুন্দর একটা তোমাকে সাজিয়েছ, এতে তোমাদের মনের সৌন্দর্য বুঝছে, কিন্তু আমি কিছুটা বুঝতে পারি। আমি কিছু বুঝিয়ার না বুঝি মনটাকে বুঝতে পারতে পারি, মন নিয়ে তো আমি অনেক সময় রিসার্চ করেছি, তো সে মন নিয়ে বুঝতে পারি, এবং বুঝতে পারি বলেই কোনো মেয়ে আমাকে মন দেয় নাই। যিনি এখন আমার সঙ্গে আছেন উনি কি নিজ দায়িত্বের জন্য মন দেন নাকি মনের আবেগ থেকে মন দেন, এটাও সে আমি বুঝি না। তোমরা খুব বেশি দিন আর নেই, সেটাই আমাদেরকে জানান দিলে যে না সাউথ ইস্টে আমরা খুব বেশি দিন থাকব না। সরি, আমাকে মাঝে মাঝে একটু ওষুধ খেতে হয়, ওষুধের আবার বাই প্রোডাক্ট আছে একটা সাইড এফেক্ট, সেটা হচ্ছে যে কিন্তু ওষুধ আছে এটা খেলে আমার মুখটা ড্রাই হয়ে যায় খুব ঘন ঘন। ডাক্তার বলছে যে আপনি লেমন চুষ উঠে দেবেন আর সারাদিন কথা বলবেন, লেমন চুষ পকেটে আছে, যদি তোমাদের কেউ অস্বাভাবিক কিছু করতে পারো ওই একটা চকলেট আছে পকেটে দিয়ে দেখো, একটু তোমাকে বেদবি নিবেন, আমি একটু পান পান করছি। বয়স হলে এরকমই হয়, তোমরা কি জানো বয়স্ক লোকের চেনা যায় কিভাবে?
বয়স্ক লোককে কীভাবে চেনা যায়, এখন তো ইয়াং ছেলেরা দাঁড়িয়ে রাখে, আগে বলতে পারতাম দাঁড়িয়ে উঠতে হবে, দেখলে তুই যদি বুড়ো মানুষ। এটা আবুল হায়াত বলেছিলেন সিনেমা, আমাদের এখানে বলেছেন, ওনাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘটনা গিয়েছি, ওখানেও বলেছেন যে মানুষকে চেনার বয়স হলো কয়েকটা আছে, মানুষ বয়স বেশি হলে পরে নাম হতে যায়। আমি এখনই আশিক সাহেবের নাম, তারপর শাহরিয়ার নাম, এখন নাম ভুলে গেছি, আবার একটু স্মরণ হয় তারপর কথা বলি। আরেকটা বুড়ো জিনিসের মনে হয় কি, ও প্যান্টের চেন লাগাতে পারে মনে থাকে না, এগুলো বুড়ো দু নম্বর সিস্টেম। এর থেকে আর একটু বুড়ো হলে কী কর জানো, ও বেচারা কখন চেন খুলতে হবে সেটা বুঝে না। আমি প্রভাবলি তিন নম্বরে চলে যাচ্ছি, সেজন্য মাঝে মাঝে পানি টানি খেয়ে একটু আশ্বস্ত করতে থাকি। তো যে জিনিসটা আমি বলছিলাম, তোমাদের এটা কমপ্লিশন সিজন মানে, আমার কাছে মনে হয় কতটা ভুল, তাই না? সারিয়ার সাথে একটু মনে করবে, ভুল কি জন্য, দুনিয়াতে কমপ্লিশন বলে কোনো জিনিস নাই, টোটালি একটা মিথ্যে কথা। আমি এখান থেকে তেজগাঁ থেকে এখানে আসলাম, আগমন ঘটছে তেজগাঁ থেকে, আবার গমন ঘটেছিল, আবার এইখান থেকে আমি আবার তেজগাঁয় যাব, তো এখান থেকে গমন হবে, ওখানে গিয়ে আগমন হবে। তোমরা আমাদের এখানে এসেছিলে চার বছরের জন্য, কেউ কেউ নাটক টাটক করতে করতে অথবা প্রেম প্রীতি করতে করতে যদি সময় বেশি না নিয়ে থাকো, তার জন্য মাইন্ড করছি না আমরা, না হলে কিন্তু সবাইকে চার বছরে চলে যাওয়ার কথা ছিল। প্রেমের কথাটা যখন আসলোই একটু বলি, এটা নিয়ে আমি রিসার্চ করার চেষ্টা করেছি, কেউ আমাকে যেহেতু ভালোবাসে নাই সেজন্য রিসার্চটা ঠিকভাবে আগায় নাই। এটা কিন্তু খারাপ জিনিস না, আমার চেয়ে আমাদের আগের জেনারেশন যেটা ছিল ওটা কিন্তু এই সমস্ত জিনিসকে খুব খারাপ করত। হ্যাঁ, মেয়েদের আবার বক্তব্য আছে নাকি, আমি ছেলে ডাকি দেবো সে আমার মেয়ে মাত্র রাজি থাকবে, এটাই ছিল তখন থেকে। আর এখন মাই বলে আগে তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো তার কোনো আবার প্রপোজাল আছে কি না। আমি আমার মেয়েকে বলেছি বাবা তোমার যদি থাকে বলো, আমি নিয়ে আসবো গিয়ে, সাহস নাই বলতে পারে নাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এরকম বাবার ঘরে জন্ম নিয়েছি, মেয়েদের কথাই বলছি, বাবার ঘরে জন্ম নিয়েছি, একটু বড় হয়েছি, লেখাপড়া শিখিয়েছেন, অসুখ বিসুখে কষ্ট করেছেন, মা বাবা ওইরকম ব্যক্তিত্ব ছিলেন যে শীতের মাঘের শীত অসম্ভব ঠান্ডা লেপের ভিতরে আছেন, কিন্তু ওনার ছোট বাচ্চাটা শিশু ঘরে বিছানা ভিজিয়ে দিয়েছে, ওই রাতে ঘুম ভেঙে বুকের উপর বাচ্চাটাকে রেখে ওই জায়গাটা পরিষ্কার করে আবার উনি তাকে ঘুম পাড়াচ্ছেন, নিজের ঘুম হলো কি না হলো সেটা কিন্তু উনি চিন্তা করেন না। এই যে তোমাদেরকে এখানে পাঠিয়েছেন, ওনারা কিন্তু যথেষ্ট কষ্ট করে তোমাদেরকে পাঠিয়েছেন। আমরা, আমার একটা অ্যাজাম্পশন যে উই অল আর কেম ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি, এখানে খুব উচ্চ বৃত্তের ছেলে মেয়ে অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনা হতে পারে নাই, কিন্তু নিম্নবিত্ত পরিবারের ছেলে পেলে কিন্তু আমাদের স্টুডেন্ট, আমি জানি না সিএসির খবর, আমার এখানে আমি এমন আছি শ্রমিক, সে রাতে কাজ করে দিনে পড়ে। তো তোমরা অনেকটা কষ্ট করেছ, তোমরা তোমাদের বাবা মাকে ভুলবে না, টিচারদেরকে সাধারণত না বলার কথাই বলি, কিন্তু যদি আমি টিচার হিসাবে তোমাদের সামনে ভালো হয়ে থাকি তাহলে আমাকে মনে রাখবে, আর যদি ভালো না হয়ে থাকি তাহলেও মনে রাখবে। যেমন আমার জীবনে দেখেছি একজন টিচার বয়স বেশি ছিল, উনি ক্লাসে এসেই টেবিলে বসতেন, বসে একটা পেপার নিয়ে পড়তে থাকতেন আর বলতেন যে তুমি অমুক কবিতার সারাংশ লিখে ফেলো, তো ওই টিচারকে কিন্তু মনে রেখেছি। আর একজন টিচারের কথা আমি বলবো, আমি ইন্টারমিডিয়েট পড়তে ঢাকা সায়েন্স কলেজ মফস্বল থেকে এসেছি, কত বড় কলেজ, সাংঘাতিক মনের ভিতরে একটা ভাব। তো ফিজিক্স কেমিস্ট্রির তোমার
এক্সারসাইজ বুক লিখতে হয় যেগুলো এক্সপেরিমেন্টের, আমি জমা দিতাম না। একদিন স্যার তার রুমে ডেকে বললেন, তুমি তো এক্সপেরিমেন্টের দিয়ে জমা দিচ্ছ না। আমি স্যার ভালো কোনো পুরাতন পাচ্ছি না খাতা, খাতা দেখলে একটু একটু অনুমান করে সঙ্গে লিখতে পারতাম। তো এই যে এখানে কয়েকশ খাতা আছে, তুমি যে কোনো একটা নিয়ে যাও। তো একটা দুটা ঘুরিয়ে বললাম, দেখলাম বললাম যে স্যার সকলে তো ইংরেজিতে লেখা। তো বলবে হ্যাঁ ইংরেজিতে লেখবে। আমি তখন বলে 72 কথা বলতাম। আমি তখন বললাম স্যার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এত বড় বেইমানি কাজ আমি করতে পারবো না, আমি ইংরেজি লিখতে পারবো না। তো একজন বন্ধু বান্ধব ছিল, বাপকা বেটা, টিচার সাহেবও চুপ হয়ে গেলেন। আমি বুঝতাম আমার কথার যথেষ্ট ওজন আছে। হোস্টেলে থাকতাম, বিকেলবেলা ফার্মগেটে গিয়ে একটু চা খেতাম, সিনেমায় বড় পর্দায় ছবি টবি লাগানো আছে দেখতাম। আবার এমনও হয়েছে যে চা খেতে গিয়েছি, এক কাপ চা তিনটা খালি কাপ, তার মানে একটা কাপ চার জন মিলে খেয়েছি এক কাপ চা। তো বাসায় অফিস হোস্টেলের দিকে গেলাম, হ্যাঁ বাবা, কোন দিকে বাবা বসছে, ও সবাইকে বাবা ডাকে না, আমি তোমাকে বাবা ডাকলাম বাবা। তো আমি যখন আমরা কয়েকজন গ্রুপ ওয়াইজ হোস্টেল থেকে যখন যাচ্ছি, তখন দেখি যে আমার রুমটা সাইডের একদম বাতি জ্বলতেছে। বাতি জ্বলার কথা না, আমার রুমের তো আমার সঙ্গে, আর সাধারণত চাবি যার কাছে থাকে সে খুলে না। আস্তে আস্তে গেলাম, কি বাবাটা বাস করেন কেউ বাড়ি থেকে, গিয়ে দেখি যে দুপুরবেলা আমার সঙ্গে যে স্যারের কথা হয়েছিল ওই স্যার রুমের ভিতরে বসে আছে। আমাকে আমি তো তখন ভাবছি এইবার ধুলাইটা দিবে। উনি আমাকে বললো কোথায় গিয়েছিলাম, কিন্তু স্যার ঢাকায় নতুন আসছি তো, লাল নীল বাতিটাতেই আছে দেখি, আর হলি ক্রস কলেজ স্টেশনের কাছে চাটা খাই, এই সে সময়টা কাটাই আর কি। তুমি আর কিছু করো না তো, মানে উনি বুঝাতে চেয়েছিলেন সিগারেটের কথা। এখন কিন্তু ওগুলো আবিষ্কার হয়েছে যেগুলো তখন ছিল না। তো আমি না স্যার এগুলো করি না, এগুলো তো খারাপ। হ্যাঁ এটা কিন্তু খুব ভালো কাজ করেছো, বিকেলবেলা তোমরা হাঁটতে যাবে, অনেকে দেখবা এসে ঘুমিয়ে পড়ে লেখাপড়া করে, এত লেখাপড়া করার দরকার নেই, তুমি স্বাস্থ্য ঠিক রাখবা, বিকেলবেলা হাঁটবা, নামাজ পড়বা, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজব করবা, আচ্ছা তুমি বড় হয়ে কী হবে? এই প্রশ্নটা তো খুব কঠিন। আমি বললাম স্যার বড় হতে দেওয়া আগে তো আমার একটা শখ আছে, আমরা তো আসলে পাকিস্তান আমলে আমাদের চাইল্ডহুডটা কাটছে, ওখানে একটা সম্ভবত স্কোয়াড্রন লিডার আলম উনি একটা বম্বিং করেছিলেন কোন এক যুদ্ধের সময়, আমার ঠিক মনে নাই নামটা, স্কোয়াড্রন লিডার আলম। আমার তখন থেকে শখ ছিল যে হ্যাঁ আমি পাইলট হব অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হব। তো আমার